হ্যালো বন্ধুরা, আমি আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি ক্রিস্টালের উপরে একটা নেক পিস বানাবো। আর এই দুটোকে আমি ইয়াররিংস বানাবো। আমি আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম এই সেম ডিজাইনের ইয়াররিংস বানানো। তো আমি সেই দুটোরই এই ইয়াররিংসটাই ওই ইয়াররিংস থেকে আমি এই সেম ডিজাইনের ছোট্ট সাইজের দুটো ইয়াররিংস বানিয়েছি, তার কারণ যাতে সব এজে সবাই পড়তে পারে। তো চলো দেখা যাক। ফার্স্টে আমি এরকম গোল্ডেন ওয়্যার পাওয়া যায় বাইন্ডিংয়ের জন্য নেক পিস, তো এটা হচ্ছে এইটা, ঠিক আছে? তো এর জন্য আমাদের লাগবে রেড ক্রিস্টাল, দুটো এরকম ছোট ক্ল্যাপ, আর লাগবে হচ্ছে ছোট পালস বিট, ঠিক আছে? আর আমার এখানে একটা লাগবে ছোট্ট একটা গণেশের লকেট। তো ফার্স্টে আমি গণেশের লকেটটা লাগালাম। দেন আমি দুটো পার্ল দিলাম বোথ সাইডে। পার্লটা আমি কেন দিলাম, যাতে আমার স্পেসটা হয়, নালে আমি এই দুটো দিতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, তো আমি আরো একটা করে পার্ল দেব। দেন আমি এই দুটো দেব। এই দুটো না দিয়ে, তো এই দুটো না দিয়ে আমি এখানে আগে একটা করে ক্রিস্টালও দিতে পারি, দেন পার্ল, দেন এটা দিতে পারি। কোনটা বেটার লাগছে? ইয়েস, পার্লটা দিলে গ্যাপটা ভালো লাগছে। ক্রিস্টালটা দিলে ভালো লাগছে। তো এটা এরকম যাবে। ওকে, কেটে না নিলে লাগাতে পারছি আমি।
ওকে দেন, এবারে আমি একটা একটা করে লাগাবো। দুটো সাইডে আমার 10টা 10টা করে ক্রিস্টাল যাচ্ছে, একটা ক্রিস্টাল একটা পার্ল, একটা ক্রিস্টাল একটা পার্ল, তো এটা এইভাবে যাবে। আমি লাগিয়ে নিয়ে দেন তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এরকম হবে, এবার আমি এই সাইডটা করবো। আসলে আমার হাতে নিয়ে করতে সুবিধা হয়, তো সেজন্য আমি হাতে নিয়েই করবো। আসলে হাতে নিয়ে পড়ে যাচ্ছে আজকে, দেখো এটা এরকম হয়েছে। তো এবার এটাকে আমি জুড়বো, ভালো লাগার জন্য আরো দুটো তিনটে পার্ল দিয়ে দিচ্ছি।
যাতে আমার বাইন্ডিংটা স্ট্রং হয়।